हेलो फ्रेंड्स एंड स्टूडेंट्स, हमार प्रिय छात्रछात्री भाई बोनेरा, आबार आमी उपस्थित आईएसई अर्थात इन्स्टिट्यूट अफ एकेडमिक एंड कम्पिटिटिव इंग्लिश परिचालित एसबी एडुकेशन एंड कैरियर चैनेले आमी आबार एकटा भिडियो निये उपस्थित। तो आज आमी आमादेर अन्यान्य विषय डेस्क्रिप्टिव इंग्लिश चलछे, एर संगे संगे सीजीएल पार्ट टू परीक्षार समस्तगुलो चलछे एबं एर संगे बोले रखी जे सामने डिसेम्बर मध्य ही सरकार घोषणा कर समस्त परीक्षागुलो निये नेबे। तो सम्भवत अक्टोबरे क्लार्कशिप परीक्षार पार्ट टू आईसीटीएस धीरे धीरे मिसलेनियस और अन्यान्य परीक्षागुलो होबे। ओके, तो सेई जन्य आमरा कि करछि परपर डेस्क्रिप्टिव पार्टे समस्तगुलो दीते थाकछि, प्रेसि लेटर राइटिंग सामारि सारमर्म एवं रिपोर्टिंग एगुलो लेखा शेखाची, टू बी टू शेखाची। विभिन्न क्लासे आमी व्याख्या करे बुझिए देव कीभावे सेगुलो करते हैं। सेई जन्य बोलछि क्लासगुलो केउ मिस करबे ना प्रिय छात्रछात्री भाई बोनेरा। जदि तोमादेर सामने परीक्षा ऐ आईसीटीएस पार्ट टू, क्लार्कशिप पार्ट टू आर मिशनियास पार्ट टू आर डब्ल्यूसीएस पार्ट टू पास करते हैं, एगुलो आमी हाते धरे केमन करे करते हैं देखिए देव ट्रांसलेशन इटूबी थेके सबगुलो। आशा करी एटा तोमादेर अनेक उपकार लागबे, प्रत्येके क्लासगुलि देखो। ओके, तो आमरा सरासरि आजके चले जाइ जे आजके आमी स्पोकेन इंग्लिशे तीनटे पार्ट आमी शिखिये दिएछि। आमी तार परेर पार्ट अर्थात स्टेज वानेर आमी चार नम्बर पार्टे, स्टेज वानेर चार नम्बर पार्टे आमी जाबो स्पोकेन इंग्लिशे। अर्थात आमरा आगे देखेछि स्पोकेन इंग्लिश शिखते गेले प्रथमे कि करते हबे, दु नम्बर स्टेजे देखेछि स्पोकेन इंग्लिश আমরা শিখতে গেলে বাক্যগুলো কিভাবে শিখব, বাক্যের ধরনগুলো, তিন নম্বরে দেখেছি যে কি পদ্ধতিতে স্পোকেন ইংলিশটা আমরা বলবো। আজকে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে স্পোকেন ইংলিশটা করতে হয়। ওকে, আচ্ছা, প্রথম যে স্পোকেন ইংলিশ করতে যেটা প্রথম প্রয়োজন, এক নম্বর ক্ষেত্রে অর্থাৎ স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে যে প্রথম যেটা হয় কনফিডেন্স, আত্মপ্রত্যয়। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ান হ্যাজ টু বি কনফিডেন্ট উইথ এ ভিউ টু স্পিক ইংলিশ ফ্রেন্ডলি উইথ আদার্স। ওকে, ওয়ান মাস্ট রিমেম্বার দ্যাট হি হ্যাজ দ্য পাওয়ার অ্যান্ড হি হ্যাজ দ্য এবিলিটি টু স্পিক ইংলিশ ফ্রেন্ডলি উইথ এনি অফ দ্য পার্সনস অ্যান্ড হি নোজ বেটার দ্যান এনি আদার পার্সন। হি হ্যাজ টু কিপ ইন হিজ মাইন্ড দিস। ওকে, তাকে মনে রাখতে হবে, তাকে এই আত্মপ্রত্যয় হতে হবে যে আমি জানি, আমি যথেষ্ট জানি এবং আমি যা জানি তা ঠিক জানি। এইভাবে তাকে স্পোকেন ইংলিশটা রপ্ত করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে এক নম্বর স্থানে আসবে কনফিডেন্স অর্থাৎ আত্মপ্রত্যয়। দু নম্বর যেটা হচ্ছে সঠিক রাইট ট্রান্সলেশন, স্পোকেন ইংলিশ বলার জন্য কোনো কঠিন ইংরেজি বা একবার বোম্বাস্টিক ওয়ার্ড বা স্ট্যান্ডার্ড ইংরেজি জানার কোনো প্রয়োজন নেই। যা আমাদের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, যা চলতি কথা, সেভাবে যদি আমরা আমাদের যতটুকু ভান্ডার আছে, আমাদের যতটুকু ক্যাপাবিলিটি আছে, যার যা ক্যাপাবিলিটি তার সেই পেরিফেরির মধ্যে, সেই সার্কামফারেন্সের মধ্যে থেকেই আমরা কিন্তু উই ক্যান ইজিলি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যাকর্ডিং টু আর ওন অ্যান্ড অ্যাকর্ডিং টু আর নিড। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু সেই স্পোকেন ইংলিশটা বলতে পারি। তাহলে প্রথম দরকার কনফিডেন্স, অর্থাৎ কনফিডেন্স মানে হচ্ছে লজ্জাহীনতা, অর্থাৎ আমরা বলতে গেলে কেউ কি ভাববে এই লজ্জাহীনতাটা দূর করতে হবে, অর্থাৎ লজ্জা দূর করতে হবে, এইটা মনে রাখতে হবে। অর্থাৎ আমি পারবো না এইটা দূর করতে হবে, এখানে আই ক্যান ডু ইট, আই ক্যান স্পিক, এই ভাবটা আনতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কনফিডেন্স, দ্বিতীয়টা কি রাইট ট্রান্সলেশন। একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু লজ্জাহীনতার জন্য আমরা যতটুকু জানি সেটুকুও ভুলে যাই কনফিডেন্সের অভাবে। অর্থাৎ আমরা হয়তো ঠিক মতো বলতে পারি, গ্রামার জানি, কিন্তু ওই যে লজ্জা, ওই যে
দ্বিধা অ্যাম্বিগুইটি দ্বিধা দ্বন্দ্ব এই দ্বিধা দ্বন্দ্বের জন্যই আমরা কিন্তু স্পোকেন ইংলিশটা বলতে পারি না অন্যের কাছে বললে ভাবি সে হয়তো আমার ভুল ধরে ফেলবে বা আমি হয়তো ভুল বলে ফেলবো এই একটা ভাব এটা দূর করতে হবে এটা প্রথম দূর করতে হবে তবে বলতে পারবে তার রাইট ট্রান্সলেশন ঠিক আছে তিন নম্বর স্পিক কনফিডেন্টলি অর্থাৎ আত্মপ্রত্যয়ীভাবে বলার আগে আমি বলে রাখি যে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয় এটা কিন্তু প্রথম মনে রাখতে হবে যে ইফ আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান অরেটরি পাওয়ার আমার যদি বক্তৃতার ক্ষমতা আমাকে থাকতে হয় ইফ আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তাহলে আমাকে কিন্তু ভালো শ্রোতা হতে হবে আই হ্যাভ টু লিসেন টু আদার্স ভেরি কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিংলি আই হ্যাভ টু রিপ্লাই হিম অর্থাৎ আমাকে প্রথম যে কাজটা সেটা করতে হবে সেটা হচ্ছে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে অন্যে কি বলছে সেটা আগে অ্যাট ফার্স্ট লিসেন আগে শোনো তারপরে আমি কী কী পদ্ধতিগুলো বলেছিলাম আগের ক্লাসে বলে দিয়েছিলাম আবার বলছি লিসেন দেন থিঙ্ক অ্যান্ড ট্রান্সলেট ঠিক আছে তারপরে ভাবো এবং সেটাকে ট্রান্সলেট করো দেন অ্যাট লাস্ট ইজ ডেলিভার ইট অ্যান্ড স্পিক ডেলিভার এবং স্পিক দ্যাট মিন স্পিক অর্থাৎ ডেলিভার ইট এটাকে ব্যক্ত করো অর্থাৎ এই তিনটে স্টেজ তাহলে আমাকে শুনতে হবে কি বোঝা গেল যে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে অ্যাট ফার্স্ট এই তিনটে জিনিস বলতে হবে কনফিডেন্স থাকতে হবে রাইট ট্রান্সলেশন করতে হবে তারপরে কনফিডেন্টলি বলতে হবে এই তিনটে এবার এই রাইট ট্রান্সলেশন যদি ঠিক মতো করতে হয় তাহলে আমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে গ্রামারের কিছুটা নিয়ম সঠিক নিয়ম অর্থাৎ আমি এ ব্যাপারে বলবো যে গ্রামারের অত কঠিন নয় সাধারণ বেসিক নলেজ থাকতেই হবে ওয়ান মাস্ট হ্যাভ দ্য নলেজ বেসিক নলেজ অফ গ্রামার বেশি স্ট্যান্ডার্ড দরকার নেই আর বলে রাখি যে স্পোকেন ইংলিশটা বিশেষ করে যারা অ্যাসপায়ারিং স্টুডেন্ট দ্য স্টুডেন্ট অ্যাসপায়ারিং ফর WBCS অ্যাসপায়ারিং ফর মিস সিনিয়র সার্ভিস গ্রুপ বি সার্ভিস গ্রুপ এ সার্ভিস গ্রুপ সি হ্যাঁ বা অ্যাসপায়ারিং ফর ক্লাসিক বা হায়ার UPSC CTS CGL অ্যাসপায়ারিং তারা যারা অ্যাসপায়ারিং স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলে রাখি যে ইউ মাস্ট নো স্পোকেন ইংলিশ বিকজ উইথাউট স্পোকেন ইংলিশ ইউ ক্যানট ক্র্যাক ইন্টারভিউ ইউ ক্যানট ক্রস ইন্টারভিউ বিকজ ইন ইন্টারভিউ ইউ হ্যাভ টু ফেস দ্য ইন্টারভিউয়ার ইন ইংলিশ ইফ দ্য ফিউজ এই নয় যে তারা সবসময় ইংরেজিতে কথা বলবে বাংলায় হলোতে বটেই UPSC ইউ হ্যাভ টু ইন্টারভিউ ইন ইংলিশ ইউ হ্যাভ টু ফেস ইন্টারভিউ ইন ইংলিশ অলসো UPSC পরীক্ষাগুলো IAS IPS IFS CGL এর ইন্টারভিউ পোস্টগুলো এগুলো বা CTS এগুলো সমস্ত কিছুই ইংলিশে ফেস করতে হবে সেই জন্য অরেটরি পাওয়ার ইন ইংলিশ ওয়ান মাস্ট হ্যাভ ওকে তো আমি বলে রাখি তাহলে কি এবারে আমরা ছোট ছোট ট্রান্সলেশনগুলো দিয়ে আমি বলে রাখি এই গ্রামারের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম থেকে টেন্স থেকে আলোচনা করেছি ক্লিয়ারলি প্রথম ভাব তারপরে টেন্স এগুলো আলোচনা করছি টেন্সের 12টা প্লাটই আমি ক্লিয়ার করে দিয়েছি এরপরে ট্যাগ কোশ্চেন্স এবং বাক্য দেখে বোঝা টেন্স এই দুটো পার্ট আছে তাহলে টেন্স আমার কমপ্লিট হয়ে যাবে পরবর্তী স্টেজে যাব সেই জন্য আমি স্টুডেন্টদের রিকোয়েস্ট করছি যে তারা নতুন তারা অবশ্যই এই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে অলে টিপবে তাহলে সমস্ত অলে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো তাদের কাছে আগে পৌঁছে যাবে তারা দ্রুত শিখতে পারবে ঠিক আছে ওকে তো তাদের উন্নতির জন্যই এটা তাদেরকে ইংরেজি ভালো শেখানোর জন্য এটা করতে হবে কারণ না হলে দেরি হয়ে যাবে অনেক পরে ভিডিওগুলো পেলে বা সাবস্ক্রাইব না করলে কী হবে ভিডিওগুলো পেতে দেরি হয়ে যাবে শিখতে দেরি হয়ে যাবে সো পরপর শিখতে গেলে ভিডিওগুলো সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কোনো ধরনের প্রয়োজন হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে ওকে আমি এই কথায় আসি ইংরেজিতে এবারে আমরা ট্রান্সলেশন করে এবার গ্রামারের ব্যাপারে যাদের প্রয়োজন যে ছাত্রছাত্রী বা যারা মনে করছে আমরা তো গ্রামার জানি না তাহলে আমার পূর্বের ভিডিওগুলোতে গিয়ে টেন্স ভার্ব টোটাল আলোচনা করা আছে এরপর আমি প্যাসিভ ভয়েসে যাব মেনলি মনে রাখবে যে ট্রান্সলেশন প্যাসিভ ভয়েস আর মডাল
প্রিপজিশন আর পার্টিসিপল এই কটা জিনিস জানলেই কিন্তু আমরা ফ্লুয়েন্টলি ঝড়ের মতো ইংরেজি বলতে পারি। সুতরাং দেয়ার উইল বি নো প্রবলেম ইন স্পিকিং ইংলিশ ইফ ইউ নো সাম গ্রামাটিক্যাল রুলস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমরা টেন্স দিয়ে আমরা কীভাবে কথা বলবো বা কীভাবে স্পোকেন ইংলিশটা বলবো আমরা ছোট্ট 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 বাক্যের মাধ্যমে সেটা দেখে নিই। ওকে, এগুলো আমাদের জানতে হবে, তারপরে তো থ্রো করতে হবে। আমি ডিফারেন্ট ক্যামেরা লোয়ার লেভেল থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত আমি আলোচনা করব, কিন্তু ছোট ছোট বাক্যের মাধ্যমে। যেমন আমি খাই, ঠিক আছে, এবারে আমি হতে পারে আমি ভাত খাই, ঠিক আছে, এবারে আমি এত বড়ও যাব না, কারণ কি অনেকের অসুবিধে হবে। ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে আগে প্রথমে করব, আগে ছোট্ট ছোট্ট বাক্য অর্থাৎ কনস্ট্রাকশন। যেমন বাড়ি তৈরি করতে গেলে আগে ভিতটা দরকার, তারপরে কাঠামোটা দরকার। আমি অর্থাৎ কর্তা আর ক্রিয়া, এই দুটো নিয়ে আমি শুরু করছি, তার কারণ দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। কর্মটা পরে হবে, কর্ম পরে হলেও হবে, কর্ম পরে হলেও হবে। তাহলে কর্মটা বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটা ইংরেজিতে কী বলা হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, এরপরে যদি কিছু থাকে এক্সটেনশান আমরা দিতে পারি, অনেক কিছু বাক্য বড় হয়ে যাবে। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন গেটিং দ্য সেন্টেন্স লঙ্গার অ্যান্ড লঙ্গেস্ট, কিন্তু প্রথমে আমাদের উই মাস্ট হ্যাভ দ্য আইডিয়া হাউ টু মেক এ সেন্টেন্স, হাউ টু মেক এ সেন্টেন্স কারেক্টলি। ওকে, তাহলে আমাদের কনস্ট্রাকটিভ বেসটা অর্থাৎ বেসিকটা আমাদের আগে জানতে হবে। কী করে জানতে হবে, হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট, ক্যান উই ডু ফর দ্যাট। তাহলে এখানে দুটো দিয়ে আমি, যাতে সুবিধে হয় সবার, প্রথম আমি মনে করি যে কেউ, এনি ওয়ান ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইফ হি হ্যাজ দ্য ইন্টেনশন, হি হ্যাজ দ্য এবিলিটি, হি হ্যাজ দ্য উইশ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। বল, তাহলে আমি খাই, ইংরেজি কী হবে, আই ইট। ওকে, এবার আই ইট হচ্ছে মূল। এবার আমি যদি বলি তুমি খাও, এটা আমরা সব এ দিয়ে শিখে নেব, ঠিক আছে, সব কর্তা দিয়ে। হ্যাঁ, আমি যদি বলি আমরা খাই, উই ইট, এইটা হলো ফার্স্ট পার্সন, এটা ফার্স্ট পার্সন। কেন শেখাচ্ছি, পার্সনগুলো জানা দরকার, কারণ আমরা কথা বলতে গেলে প্রতি মুহূর্তে পার্সনগুলো আসবে, ফার্স্ট পার্সন। এবারে সেকেন্ড পার্সন কি, সেকেন্ড পার্সন, হ্যাঁ, তুমি খাও, তুমি খাও, তাহলে ইউ ইট, তোমরা খাও, এটাও ইউ ইট। ওকে, সেকেন্ড পার্সন হয়ে গেল। তাহলে আমি যদি বলি আমি খাই, আই ইট, আমরা খাই, উই ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, ইউ ইট, হলো ইউ ইট। এবারে থার্ড পার্সন, এবারে মনে রাখতে হবে যে থার্ড পার্সনে, থার্ড পার্সন কি, এই পার্সনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। থার্ড পার্সন মানে সে, তাহারা, তাছাড়া রাম, শ্যাম, যদু, আগে আমি দেখিয়ে দিয়েছি, এগুলো আর নতুন করে দেখাবো না। আমার এ সম্পর্কে আরও ডিটেলসে জানতে গেলে আমার আগের ভিডিওগুলো হেল্প করবে। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো, তাহলে কী হবে, হি, মনে রাখতে হবে হি ইটস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এরপরে ভার্বের পরে, এইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন হি সিঙ্গুলার একা, তাহলে হি ইটস হবে। ওকে, কিন্তু দে ইট, হ্যাঁ, দে ইট, ইট ইটস, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, রাম ইটস, কিন্তু রামেরা যদি হয়, রামস ইট, রামেরা যদি বোঝায়, রামেরা এস দিলে রামেরা বোঝাবে, আর রামের মনে রাখবে অ্যাপোস্ট্রোফি এস, কখনো এটা রিটেন ইংলিশে রামস, রামের, এইখানে যদি অ্যাপোস্ট্রোফি হয় রামস, রামেদের, আর এই তাহলে অ্যাপোস্ট্রোফি লাস্টে হলো, অ্যাপোস্ট্রোফি রামের পরে হলো, এই রামের পরে অ্যাপোস্ট্রোফি, তাহলে রামের, এইটা হচ্ছে রামের, এইটা হচ্ছে রামেদের, অ্যাপোস্ট্রোফি লাস্টে আছে, ঠিক আছে, হ্যাঁ, রামেদের, আর এখানে হচ্ছে রামেরা। তাহলে দেখো ডিফারেন্সটা বুঝতে হবে, রামের অ্যাপোস্ট্রোফিয়াস এখানে আছে, রামের অ্যাপোস্ট্রোফিয়াস শেষে আছে, রামেদের অ্যাপোস্ট্রোফিয়াস নেই, তাহলে রামেরা, রাম, রামেরা মানে রাম, শ্যাম, যদু, মধু, সবাই মিলে একসঙ্গে, তাহলে ক্লিয়ার,
তা লেখার ক্ষেত্রে এটা বুঝতে হবে এবং বলার ক্ষেত্রে ওটা ক্লিয়ার হতে হবে, না হলে সুবিধা হবে না অসুবিধা হবে। তাহলে কি হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে একমাত্র এস বা ইয়েস হবে, যেমন হি গো হবে না গোস হবে গোস, ঠিক আছে, আই গো ইউ গো, তাহলে হি গোস হবে, ফাদার কি হবে গো হবে না গোস হবে গোস হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল প্রথম যে বাক্যগুলো আমরা, আমি যদি কাউকে ইংরেজিতে বলতে চাই আমি বাজারে যাই, আই গো টু মার্কেট রেগুলারলি, আই এটাই ইংরেজিতে বলবো, তাহলে আই গো টু মার্কেট, আমি যদি বলতে চাই আই গো টু মার্কেট রেগুলারলি, টেন্সের কী করে বাক্য বললে টেন্স বুঝতে হবে সেটা আমাদের টেন্সের ক্লাসে হয়ে গেছে, কী দেখে বাক্য বুঝতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেই বোঝা যাবে, ঠিক আছে, হ্যাঁ অ্যাসার্টিভ ইম্পারেটিভ সমস্ত বাক্যগুলো দিয়ে দিছি, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি বাজারে যাই, এবার অ্যাফার্মেটিভ আই ডু নট গো টু মার্কেট হবে, এগুলো নেগেটিভ হবে, ওকে তাহলে আই ডু মার্কেট রেগুলারলি এটা এই গোটা, তাহলে দেখার গো আমি এখানে বলি হি গোজ টু স্কুল অফেন, সে প্রায়ই স্কুলে যায়, তাহলে এখানে মূল বাক্য হি গোজ, তাহলে এই যে আমি দেখাচ্ছিলাম এই যে আমি খাই এই মূল বাক্যগুলো কিন্তু আগে খেয়ে, এইগুলো কোনো এক্সটেনশান, এগুলো কোনো ব্যাপার নয়, প্রিপোজিশনাল ফ্রেজ বা এক্সটেনশান দিয়ে বাক্য দিয়ে এগুলো করা যায়, ওকে। তো এই মনে রাখতে হবে এইগুলো হলো ব্যাপার। এবারে আরেকটা জিনিস বলতে খেতে, এবারে আমি যদি বলি সে আসে হি কামস, সে কি আসে তাও কী হবে, এটা যদি বলতে যাই তাহলে কি বলবো, আমি কাউকে যদি কথা ইংরেজিতে এটা বলতে চাই সে কি আসে এখানে নিয়মিত, এই ইংরেজিটা বলতে যাবো তাহলে কি বলবো, তাহলে আমাকে তখন কি ভাবতে হবে, তাহলে সে আসে এটা জানতে হবে, হি কামস হিয়ার ডেলি, হি কামস হিয়ার অফেন, তাহলে সে কি এখানে প্রায়ই আসে, তখন কী হবে ইংরেজিটা, তাহলে ডাজ সি কাম হিয়ার রেগুলারলি, এখানে খেয়াল রাখতে হবে, আমি খাই এই জিজ্ঞাসামূলক বাক্যগুলো আমি খাই, ঠিক আছে, কি হবে আই ইট। এবারে এইটাকে আমি যদি বলি আমি কি খাই, এটা যদি বলি তাহলে কি হবে, তাহলে কি হবে কি আনতে হবে, আমরা জানি যদি প্রশ্নবোধক বাক্য করতে হয় তাহলে ডু বা ডিড আনতেই হবে, তাহলে কি হবে এখানে, তাহলে ডু আই ইট জিজ্ঞাসা, আমি কি খাই, তেমনি তুমি খাও ইউ ইট, তাহলে তুমি ক্ষেত্রে একমাত্র ডাজ কখন হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এটা মনে রাখতে হবে, তাহলে ইউ এটা কি হবে ডু ইউ ইট, তুমি কি খাও হয়ে গেল। আমি যদি কাউকে বলতে তুমি কি খাও নাকি, এটা ডু ইট ইট রেগুলারলি, এটা কি তুমি নিয়মিত খাও, তাহলে এইটা তাহলে হয়ে গেল এটা জিজ্ঞাসামূলক। তেমনি যদি থার্ড পার্সনে জিজ্ঞাসা করতে যাই হি গোজ টু স্কুল অফেন বা রেগুলারলি, সে প্রায় স্কুলে যায়, তাহলে আমার কি এই যে হি গোজ আছে ভালো করে ভাঙ, এইটাকে আগে মনে মনে ভেঙে নিতে হবে, ডাজ গো এটাকে ভেঙে নিতে হবে, তেমনি এখানে ইটটাকে ভাঙলে কি হয়েছিল ডু ইট, যেহেতু ডু কেন হবে এটা পার্সন ফার্স্ট পার্সন আছে তাই এটাকে ডু ইট হবে, ঠিক আছে। তাহলে আমরা গোজটাকে কীভাবে ভাঙবো, ডাজ গো, তাহলে এটাকে লিখে হবে, তাহলে ডাজটা আগে আসবে অবজলিভাবে আগে আসবে ডাজ, তারপরে কর্তা ডাজ হি গো টু স্কুল রেগুলারলি, সে কি নিয়মিত স্কুলে যায়, তাহলে হি গোজ টু স্কুল রেগুলারলি এটা। এবার আমি যদি কাউকে প্রশ্ন করি ডাজ হি গো টু স্কুল রেগুলারলি, এইভাবে প্রশ্নবোধক বাক্য করতে হবে। তেমনি অন্যের ক্ষেত্রে ফাদার টেলস মি এ স্টোরি, আমার বাবা আমাকে একটি গল্প বলেন, তাহলে এখানে কি হবে এটাকেও ভাঙতে হবে, ডাজ টেল ডাজ ফাদার টেল মি এ স্টোরি, তা দাঁড়ালো কি বাবা কি আমাকে একটি গল্প বলেন, ডাজ ফাদার টেল মি এ স্টোরি, বাবা কি আমাকে একটি গল্প বলেন, ওকে। তাহলে কিভাবে প্রশ্ন করতে হবে, তাহলে বলার ক্ষেত্রে আমাকে সিম্পল কিছুগুলো রুল মনে রাখতে হবে, আমি আমি লিখি আমি চিঠি লিখি, ঠিক আছে,
আমি চিঠি লিখি। আই রাইট এ লেটার, তাহলে আমি চিঠি লিখি, আমি লিখি আই রাইট এ লেটার, তাহলে এখানেও প্রশ্ন হবে ডু আই রাইট এ লেটার। এখানে মনে রাখতে হবে ডু হলো কেন, তাহলে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সে ডু, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, প্রেজেন্ট টেন্স বলেই ডু হয়েছে। কিন্তু আমি যদি বলি আমি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, আমি যদি বলি আমি চিঠি লিখেছিলাম বা সে এখানে এসেছিল, হি কেম হেয়ার, তাহলে এটা, তাহলে টেন্সটা জানা কতটা প্রয়োজন সেটা আমরা বুঝতে পারছি, যে এই টেন্সটা রোট পাস্ট টেন্স, কেম পাস্ট টেন্স, এই টেন্সটা, কিন্তু আগেরগুলো আমি খাই এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট এটা পাস্ট, তাহলে সেই অনুযায়ী কিন্তু ডু বা ডিড হবে। কীরকম না, হি কেম হেয়ার, তাহলে কেমটাকে ভাঙলে ডিড কাম হবে, এটাকে ভেঙে নেবে তোমরা মনে মনে, রোডটাকে ভাঙলে ডিড রাইট হবে, এটাকে মনে মনে ভেঙে নেবে, তাহলে এই প্রশ্ন কী হবে ওখানে, ডিড আই রাইট এ লেটার, ডিড আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখেছিলাম, তেমনি ডিড হি কাম হেয়ার, সে কি এখানে এসেছিল, সেখানে এসেছিল, ডিড হি কাম হেয়ার, তাহলে ডিডটা কিসের ওপর ডিপেন্ড করলো, এর ওপরে রোটের ওপরে, রোট আছে বলে পাস্ট টেন্স আছে বলে ডিড হলো, এটা মনে রাখতে হবে। কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে এখানে বলবে যে সে আসবে যদি হয়, তাহলে সে আসবে, সে কি আসবে তখন কি করব, মনে রাখবে ফিউচার টেন্সে যেহেতু অক্সিলারি ভাব থাকে, নতুন করে আর অক্সিলারি ভাব আনার কোনো প্রয়োজন হয় না, তাহলে কখন অক্সিলারি ভাব আনবো কখন আগে দেখে নিই ফিউচার টেন্সে কী হয় বাক্যগুলো। তাহলে আমি খাবো, আই শ্যাল ইট রাইস, শ্যাল বা উইল কখন হয় আমাদের এটা জানতে হলে আমাদের ফিউচার টেন্সে চলে যেতে হবে, আগের ভিডিওগুলো দেখে নেবে, দেখে নিলে বুঝতে পারবে আই শ্যাল ইট রাইস। এখানে যেহেতু এইটা অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ ভার্ব আছে, তাই আমরা জিজ্ঞাসা চিহ্ন করার ক্ষেত্রে, ইন্টারোগেটিভ টেন্স করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দেয়ার মাস্ট, তো সুতরাং অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে কি হবে, শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাবো, ওকে, অর্থাৎ শ্যাল আই এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তেমনি হি উইল কাম হিয়ার, ওকে, তাহলে এখানে কি হবে, ইন্টারোগেশন অক্সিলারি ভার্ব আছে, এটা মনে রাখতে হবে যে আমরা যখনই জিজ্ঞাসামূলক বাক্য করব তখনই অক্সিলারি ভার্ব কিন্তু মাস্ট, দেয়ার অক্সিলারি ভার্ব মাস্ট বি ইউজড ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে, তো ইন্টারোগেটিভ তাহলে কী হবে এখানে, উইল হি কাম হেয়ার, সে কি এখানে আসবে, উইল হি কাম হেয়ার, তেমনি থার্ড পার্সনের ক্ষেত্রে উইল কখন হয়, শ্যাল কখন হয়, আই উইল শ্যাল হবে, বাদ বাকি উইল হবে, ফিউচার টেন্সে, ফিউচার টেন্সে কী হবে, ভবিষ্যৎকালে আই উইল শ্যাল, এটা আগের বারই বলে দিয়েছি টেন্সে, বাকি ইউ হি দে এগুলো উইল। আর ইন্টারচেঞ্জ হলে যদি জোর বোঝায় তাহলে সেখানে ইন্টারচেঞ্জ হবে, আই হি উইল কাম, সে এখানে আসবে, আমি যদি বলি সে এখানে আসবেই, হি শ্যাল কাম হবে, ওকে, এইটা মনে রাখতে হবে, যদি জোর দেওয়া হয় তাহলে হি উইলের জায়গায় শ্যাল হবে, হি শ্যাল হবে, তখন শ্যাল হবে, হি শ্যাল কাম হেয়ার, আসবেই, ওকে, তাহলে এই অব্যয়ের জন্য ইন্টারচেঞ্জ চেঞ্জ হয়ে যায়, তাহলে অক্সিলারি ভার্ব আসবেই। তাহলে আমাদের দেখা গেল যে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এই দুটোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ভাঙতে হবে, ভার আনতে হবে,
আর বাকি ক্ষেত্রে ফিউচারে কোনো আনতে হবে না। ফিউচারে অক্সিলারি ভার্ব আনতে হবে না, কারণ কি সেখানে অলরেডি আছে অক্সিলারি ভার্ব স্যাল। তো আমাদের কি বোঝা গেল, যদি প্রেজেন্ট টেন্সের এবং পাস্ট টেন্সের কোনো ধরনের পাস্ট ইনডেফিনিট টেন্সের, অবশ্যই পাস্ট প্রেজেন্ট পাস্ট এখানে ইনডেফিনিট টেন্স, ওইটাও ফিউচার ইনডেফিনিট। ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো ধরনের অক্সিলারি ভার্ব কিন্তু ফিউচারের ক্ষেত্রে আনতে হবে না, প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কিন্তু মাস্ট আনতে হবে, ভেঙে নিতে হবে। হ্যাঁ, ওয়েন থাকলে ডিড গো বা গো থাকলে ডু গো, তেমনি এখানে আরেকটা এ, আমি যদি বলি আমি কাজ করি আই ডু ওয়ার্ক, তাহলে এখানে আমি কি কাজ করি সেখানে এই ডুটাকে কি করে ভাঙবে, তাহলে ডু আই ওয়ার্ক এইরকম হবে কি? না, হবে না। ডু আই ওয়ার্ক, ওয়ার্ক যদি ভার্ব হয় তাহলে হবে, নাহলে নাউন হলে হবে না। তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে তখন ডু আই ডু, তখন আরেকটা ডু আনতে হবে, ডু দ্য ওয়ার্ক। এই ওয়ার্কটা এখানে নাউন, এই ওয়ার্কটা নাউন, এখানে ভার্ব হলে কিন্তু ঠিক আছে, ভার্ব হলে এখানে নাউন আছে কিন্তু ভার্ব হলে এখানে হতে হবে, ডু আই ওয়ার্ক হলেও হবে। কিন্তু ডু আই ডু দ্য ওয়ার্ক এই বাক্য অনুযায়ী করতে গেলে তাহলে তোমাকে এই দুটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে প্রিন্সিপাল, ওকে, এইভাবে করতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট বাক্যগুলো আমরা বলবো কি করে, কি করে বলবো না, প্রথমে আমরা ভাবব যে কি বলবো, আমি ভেবে নিলাম মাথায়, আমি আগের দিন বলেছিলাম আমরা কীভাবে ফলো করবে, তিনটে ভাবে ফলো করে আমরা স্পোকেন ইংলিশটা বলবো, তিনটে ভাব কি কি সেটা কিন্তু আমি আগের ক্লাসে বলে দিয়েছি। প্রথমে আমাকে শুনতে হবে, প্রথমে তারপরে ট্রান্সলেট করতে হবে, তারপরে ডেলিভার করতে হবে। শুনতে হবে, বাক্য ভাবতে হবে, আমাদের ভাষা দিয়ে ট্রান্সলেট করতে হবে বাংলা ভাষায়, সেটা ইংরেজিতে কী হয়, বা আমি যদি তেলেগু ট্রান্সফার করি তেলেগুতে কী হবে, করে ভেবে সেটা ডেলিভার করতে হবে। শোনার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আগে ভাবতে হবে, তারপর ট্রান্সলেট করতে হবে, তারপর বল করতে হবে। শুনে বলার ক্ষেত্রে চারটে স্টেপ, আর এমনি বলার ক্ষেত্রে তিনটে স্টেপ, তেমনি ডেসক্রিপশান বা বর্ণনা দেওয়ার ক্ষেত্রে তিনটে স্টেপ, বা ভেবে বলার কথা বর্ণনা করার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, ডেলিভারিং স্পিচ করার জন্য তিনটে স্টেজ। ওকে, তাহলে এই স্টেজগুলো ফলো করতে হবে, তাহলে আমাদের বাক্য ভাবব। যেমন আমি কাউকে বলি আমাকে এক গ্লাস জল দাও, তাহলে ইম্পারেটিভ মোডের সেন্টেন্স, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হলো, এইভাবে আমাকে শুরু করতে হবে। তা আমি কি যদি বলি তুমি কি সেখানে যাবে, তুমি কি সেখানে যাবে, তুমি কি সেখানে যাবে, এইটা যদি বলি, তাহলে আমি প্রথমেই বলবো এই বাক্যটা ইন্টারোগেটিভ, কেন আমরা ছটা বাক্যে পড়েছি, তাহলে ইন্টারোগেটিভে অক্সিলারিটা আগে আসে। তাহলে আমি ফিউচার টেন্স বিয়ে আছে, ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স, তুমি কি সেখানে যাবে, তাহলে উইল ইউ, উইল আসবে, গো দেয়ার, তুমি কি সেখানে যাবে, তাহলে এখানে হয়ে গেল উইল ইউ গো দেয়ার, ঠিক আছে। তেমনি আমি যদি হইতে তুমি কি সেখানে গিয়েছিলে, তাহলে অটোমেটিকলি পাস্ট টেন্স, সঙ্গে সঙ্গে ভাবতে হবে পাস্ট টেন্স, তাহলে ইনডেফিনিট, ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে। তাহলে এইভাবে এক একটা বাক্য করে আমরা আজকে শিখলাম প্রেজেন্ট টেন্সে কীভাবে প্রেজেন্ট ইন্টারোগেটিভ বাক্য করা যায় এবং অ্যাসার্টিভ বাক্য থেকে ইন্টারোগেটিভ কী করে করা যায়। তাহলে এইভাবে আমরা পরপর স্টেপ বাই স্টেপ শিখবো, এবং আমাদের মনে রাখতে হবে ইট ইজ নট ডিফিকাল্ট অ্যাট অল টু স্পিক ইংলিশ, ওয়ান মাস্ট নো দ্য বেসিক গ্রামার অ্যান্ড থ্রু অ্যাকর্ডিংলি অ্যান্ড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে আজকে আমি এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য, যাতে আমরা উৎসাহিত হয়ে তোমাদেরকে আবার নতুন নিত্য নতুন এবং ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং তোমাদেরকে দেখাতে পারি, তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, তোমাদের পরীক্ষার সাফল্যের জন্য। তো আবার একটা ভিডিও নিয়ে স্পোকেন ইংলিশের পর পর এভাবে আমি শিখিয়ে যাব কীভাবে স্পোকেন ইংলিশ বলতে হয়। একদিন ঝড়ের মতো বলতে পারবে, আমার সঙ্গেও বলতে হবে একদিন, হ্যাঁ, তোমাদেরকে তো, এবং তোমরা সেইভাবে সফল হবে।
आज के पर्यन्त रेखे दीची पर एक भिडियोर जो आर पर भिडियोते आसब तुम्हारे संगे देखा धन्यवाद।